আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আজকে ডাবল ক্যামেরায় শিফট হয়েছি, তো জানি না কিরকম লাগতেছে আমাকে বা কতটুকু বা বোঝা যাচ্ছে, কারণ ইকেনের এই ক্যামেরাটা আমার জীবনের প্রথম অ্যাকশন ক্যামেরা এবং এই ক্যামেরা দিয়েই আমার হাতে করি, আর এই ক্যামেরার মাধ্যমেই আপনারা আমি এতটুক পর্যন্ত যে এসেছি আমার এই ক্যামেরাটার মাধ্যমেই এসেছি। সো ভাবলাম এই ক্যামেরাটা অনেকদিন ধরে পড়ে আছে, একটু ইউজ করি এই ক্যামেরাটা। আর যদিও বা হয়তো বা একটু শেকি শেকি আসবে, কারণ এই ক্যামেরাতে মানে নাই, ইমেজ স্টেবিলাইজেশন নাই, তখন আমি এই সম্পর্কে ধারণা ছিল না আমার। মানে আমি ভাবছিলাম যে একটা অ্যাকশন ক্যামেরা কিনলেই চলবে, তারপরে দেখলাম যে না, ভিডিও বেশি ভালো হয় না, শেকি শেকি লাগে। প্রথমে প্রথমে আমি বুঝতাম না আমি, তারপরে অনেকের ভিডিও দেখার পরে বুঝলাম যে না, আমার ভিডিওর কোয়ালিটি তো অনেক খারাপ, যদিও এখনও খারাপ, এখনও অনেক খুব বেশি উন্নত যে সাধন হয়েছে তা না। দেখেন কীভাবে আসতেছে, কীভাবে আসতেছে। যাই হোক, তো একটা রিভলিউশনারি স্টেজ পালন মানে পূরণ করার চেষ্টা করতেছি, জানি না কীরকম আসতেছে ভিডিওতে। তো যদি এরকমটা ভালো আসে তাহলে আমি আরেকটা ক্যামেরা কেনার চেষ্টা করব, সেটা হইতে পারে ইকেনেরই একটা, ওই যে ইমেজ স্টেবিলাইজেশন সহ যে ক্যামেরাটা আছে ওই ক্যামেরাটা হতেও পারে। সো দেখি কি করা যায়। এখন আমি চেক করব যে আমার ফুটেজগুলো কীরকম আসছে এটাতে। ওকে, ফিরতেছি। ওকে, ক্যামেরার অ্যাঙ্গেলটা একটু চেঞ্জ করছি, এখন হয়তোবা ঠিক আছে। এই ক্যামেরাতে আবার সামনের দিক দিয়ে দেখা যায় না, তো এর জন্য একটু প্রবলেম। হ্যাঁ, আমার গোপ্রো হিরো এইটাও দেখা যায় না, তবে হিরোর যে ওয়াইড অ্যাঙ্গেল লেন্সটা আছে সেই লেন্সে মানে মোটামুটি শিওর থাকা যায় যে না, আমার এতটুকু কাভার আপ হয়ে যাবে, কিন্তু এটাতে অতটা শিওর থাকা যায় না। ওকে, সবাই আগামী দুই তিন দিন একটু সাবধানে চলাচল করবেন, কারণ একটা ঝড় আসতেছে, মানে ইন্ডিয়ার উপকূলবর্তী মানে সীমান্তবর্তী উপকূলে একটা ঝড় আসতেছে, কী যেন নাম ঝড়টার, আমি নামটা ভুলে গেছি। তো এই জন্য আমাদের এখানেও, আরে বিড়ালটা মারা গেছে, ওকে, আমাদের এখানেও নিম্নচাপ শুরু হয়েছে এবং একটা মেঘাচ্ছন্ন মেঘাচ্ছন্ন পরিবেশ কিন্তু আজকে সকাল থেকেই বজায় থাকতেছে বা বিরাজমান। সো আপনারা আপনাদের যত কাজ আছে তত কাজ কিন্তু খুব সাবধানে সারার চেষ্টা করবেন, এবং যারা উপকূলীয় অঞ্চলে বসবাস করেন তারা প্লিজ এই ঝড়ঝাপটার সময় মানে বাইরে বের হওয়ার থেকে বিরত থাকবেন ইনশাআল্লাহ, এবং আল্লাহ তাআলা যেন সবাইকে সেফ রাখে এবং সেফ অ্যান্ড সাউন্ড থাকতে পারি আমরা, এটাই আল্লাহ তাআলার কাছে চাওয়া এবং পাওয়া থাকবে আমাদের। ওকে, আব হুই না বাত, এতক্ষণ ওয়াইডে ছিল, সুপার ওয়াইডে ছিল না বা সুপার ভিউতে ছিল না, এখন সুপার ভিউতে নিলাম, এখন মানে এখন খেলা হবে, আসো আসো খেলবো। তো হ্যাঁ, যেটা বলছিলাম, আমার ভালোই লাগতেছে কারণ দুইটা ক্যামেরা এখন একসাথে ওপেন করে রাখবো, বা এখন একটুখানি ব্লগিংয়ে নতুনত্ব আনার চেষ্টা করতেছি আপনাদের জন্য। আপনারা যেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এই দরখাস্ত করব, এবং আমাকে দোয়াতে মনে রাখবেন এটাও বলবো, কারণ আপনাদের জন্যই আমি, আর আমি আপনাদেরকে অনেক ভালোবাসি এবং আপনাদের ভালোবাসা পেয়ে আমি আসলে শিখতো। তো মজার মজার আরও ব্লগ আসতেছে। আমি গতকালকেই একটা ভিডিওতে বলছি যে আমি মূলত শুক্রবারে অ্যাজ এ পাঠাও রাইডার বা রাইড শেয়ারার হিসেবে আমি দুইটা তিনটা অ্যাপসে যাতায়াত করার চেষ্টা করব, রাইড শেয়ার করার চেষ্টা করব। এবং অনেকে বলে যে খেপে কেন যাই, ওইখানে কমিশন বেশি, এখানে এই সেই হ্যান ত্যান বক্কর চক্কর, এগুলো কেন বলে, কী আর তার আসল বিষয়, বা ক্লায়েন্টরা বা রাইড শেয়ার করে যারা বা রাইড শেয়ার করে যাদেরকে নিয়ে যাওয়া হয় তারা কীরকম ব্যবহার করে, সেটাও আমি একটুখানি বোঝার চেষ্টা করব বা খতিয়ে দেখার চেষ্টা করব। সো শুক্রবারের জন্য আপনারা প্রস্তুত থাকেন, একটা ধামাকাধার ভিডিও হয়তো বা হতে চলেছে। আর
আর কি বলবো, আজকের ব্লগটা এখানেই শেষ করি, কারণ আজকে কোনো ব্লগ না, আজকে আসলে একটা এক্সপেরিমেন্ট চালালাম যে কিরকম লাগে দুইটা ক্যামেরা, ইন বিটুইন দুইটা ক্যামেরা কিরকম লাগে। আমি জানি এটাতে অতটা ভালো আসবে না, কারণ এইটা অতটা ভালো ক্যামেরা ছিল না। যাই হোক, এইটাতে যদি ভালো করতে থাকি বা আমি দেখতে থাকি যে না এটাতে রেসপন্স ভালো পাওয়া যাচ্ছে, তাহলে এই ক্যামেরাটা আমি চেঞ্জ করার চেষ্টা করব। ওকে ভাই, অ্যাক্সিডেন্ট কিন্তু অনেক বেড়ে গেছে, এবং অ্যাক্সিডেন্টের কোনো কিন্তু মা বোন নাই, এর জন্য সবাই প্লিজ 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 সেফটি টুলস মেনটেন করে বাইক রাইড করবেন, ফুল ফেস হেলমেট ব্যবহার করার চেষ্টা করবেন, মনে রাখবেন জীবনের চেয়ে সময়ের মূল্য অনেক কম। ফিরবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য উপাত্ত নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চলতে থাকবেন সময়ের সাথে, সময় ব্লগসের সাথে। এই যে এদের মতো তিনজন নিয়ে কিন্তু চালাবেন না, ইন এক্সপিরিয়েন্স রাইডার্স। Allah Hafiz. Check the mic and make sure it sound right, boys.